হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর স্টাডি অ্যাট স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেটা কলকাতাতে রয়েছে। এমটিএ রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন পদে কিন্তু তারা লোক নেওয়ার একটা বিজ্ঞপ্তি বার করেছে। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাশও থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা সম্বন্ধে তোমরা বুঝতে পারবে। তো চলো সেই অ্যাডভার্টাইজমেন্টটা একবার দেখে নিই আমরা। দেখো, তোমাদের সামনে সেই অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে, যার মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ STM/DT/01/312/2021। তো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটার মেমো নাম্বার, এবং তার দেখো ডেট দিয়ে দিয়েছে এখানে 18/8/2021। এই ডেটে কিন্তু এটা পাবলিশড হয়েছে। এবার দেখো রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে দেখো চারটে পোস্ট রয়েছে, প্রজেক্ট সায়েন্টিস্ট রয়েছে, যেখানে একটা পোস্ট রয়েছে এবং এর কিন্তু পার মান্থ যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে 60,000 টাকা। তারপরে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটাই পোস্ট রয়েছে এবং এর মাইনে কিন্তু 31,000 টাকা রয়েছে। তারপরে দেখো ল্যাব টেকনিশিয়ান, এখানেও কিন্তু একটাই সিট রয়েছে এবং এর মাইনে 18,000 টাকা রয়েছে পার মান্থ। এবং সব শেষে দেখো MTS রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে দুটো পোস্ট রয়েছে এবং এর মাইনে কিন্তু পার মান্থ 15,000 টাকা রাখা হয়েছে। আমরা এবার এর কোয়ালিফিকেশন দেখে নেব। তার আগে আরেকটা কথা, এই যে পোস্টগুলো দেখলে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব। তো তোমরা এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে। এরপরে দেখো, প্রথমে দেখো প্রজেক্ট সায়েন্টিস্ট রয়েছে, এক্ষেত্রে দেখো যে কোয়ালিফিকেশান MSc ডিগ্রি, জুলজি, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, এগুলোর মধ্যে যে কোনো একটাতে যদি তোমার MSc করা থাকে, ফার্স্ট ক্লাস থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই 4 বছরের একটা রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার পড়বে। তাছাড়াও যদি তোমার কাছে সেকেন্ড ক্লাসের MSc ডিগ্রি, জুলজি, মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্স প্লাস PhD থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান কিছু দিয়ে দিয়েছে, এগুলো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এগুলো থাকলে তুমি অগ্রাধিকার পাবে। তারপরে দেখো এর বয়স কিন্তু রাখা হয়েছে 40 বছর। তো এই পোস্টের জন্য কিন্তু যে বয়স সেটা 40 বছর রাখা হয়েছে। তারপরে দেখো এখানে কিছু জব রেসপন্সিবিলিটিস রয়েছে, এগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস MSc দরকার পড়বে, সেটা জুওলজি, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, ওই আগের পোস্টের মতোই। এবং যে ডিজারেবল কোয়ালিফিকেশানটা আছে, এই কোয়ালিফিকেশানটা যদি থাকে, এটা থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তারপরে দেখো এই পোস্টের জন্য কিন্তু বয়স 35 বছর করা হয়েছে। তারপরে দেখো এই জব রেসপন্সিবিলিটিস কী থাকবে সেটা এখানে দিয়ে দিয়েছে। এরপরে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্ষেত্রে দেখো BSc, MLT, DLT অথবা DMLT যদি থাকে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যে ডিজারেবল কোয়ালিফিকেশানটা আছে, যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেটা থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তারপরে দেখো এর যে এজটা আছে সেটা 35 বছর করা হয়েছে। তো 35 বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে, তাহলে কিন্তু তুমি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো কিছু জব রেসপন্সিবিলিটিস রয়েছে। আমরা যদি নিচের দিকে আসি, তাহলে দেখবে এখানে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা। এক্ষেত্রে দেখো যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে, এক্ষেত্রে কিন্তু দেখো উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তোমাকে। এই ফিল্ডে কিন্তু তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিজারেবল যে কোয়ালিফিকেশানটা আছে, বেসিক নলেজ অফ কম্পিউটার, সেটা থাকলে তুমি এখানে অগ্রাধিকার পাবে। আর এই পোস্টের জন্য যে বয়সটা রাখা হয়েছে সেটা হচ্ছে 30 বছর, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপরে দেখো জব রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট। তো এদের এখানে একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই ফরম্যাটে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে দেখো কি লিখেছে, অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড কপি অফ অল রিকোয়ার্ড ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো তারা বলে দিয়েছে প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে, সেই ফরম্যাট যে দিয়ে দিয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো এখানে বলে দিয়েছে, দেখো এজ প্রুফ, ফটো আইডেন্টিটি কার্ড, কপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডিশনাল কোয়ালিফিকেশান। তো এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে পাঠাতে হবে। তো কোথায় পাঠাতে হবে দেখো এখানে দিয়ে দিয়েছে, টু দ্য ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108 CR Avenue, কলকাতা 700073, এই অ্যাড্রেসে বাই পোস্ট। তাছাড়াও তুমি ওখানে গিয়ে যে অ্যাপ্লিকেশান ড্রপ বক্স আছে সেখানেও গিয়ে তুমি ওখানে ফেলে দিয়ে আসতে পারো। এরপরে দেখো এখানে আরেকটা কথা বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বার, সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর মাস্ট বি মেনশন অন দ্য টপ অফ দ্য এনভেলপ কন্টেইনিং ইন দ্য অ্যাপ্লিকেশান। তো তোমাকে মেমো নাম্বার, সিরিয়াল নাম্বার
এবং যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই নামগুলো কিন্তু অবশ্যই এনভেলপ যেটা দেবে তোমরা সেই এনভেলপের উপরে বা খামটার উপরে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এবং এটা মাথায় রাখবে লাস্ট ডেট রিসিভিং অ্যাপ্লিকেশন 31st August 2021, 31st August 2021 মধ্যে কিন্তু তোমাকে ওখানে তোমার এই অ্যাপ্লিকেশানটা সেন্ড করতে হবে। তো তারপরে দেখো দিয়ে দিয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড টু অ্যাপিয়ার ফর এ পার্সোনাল ইন্টারভিউ বাই ইমেল অ্যান্ড ফোন কল। তো যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, ইমেল করে বা ফোন কল করে তোমাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। এরপরে দেখো যে ফরম্যাটটা দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। দেখো এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, যে নোটিশ নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবে, তারপরে ডেট দেবে, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, যে পোস্টে অ্যাপ্লাই করছো সেটা দেবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নাম দিয়ে দেবে, ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, জেন্ডার যেটা আছে সেটা দেবে, তারপরে দেখো এখানে পোস্টাল অ্যাড্রেস, তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ইমেল আইডিটা দিয়ে দেবে তোমাদের, এবং ফোন নাম্বার অবশ্যই তোমরা ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান যে রয়েছে, এক্সামিনেশান সাবজেক্ট, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ, তো তুমি কোন পরীক্ষা দিয়েছো, প্রথমে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, গ্র্যাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশান দেবে, যার যেটা রয়েছে সেইভাবে দিয়ে দেবে, সাবজেক্টগুলো দেবে, এখানে ইউনিভার্সিটি নেমটা দিয়ে দেবে বা বোর্ড নেমটা দিয়ে দেবে, কোন বছরে তোমরা পাস করেছো সেইগুলো দিয়ে দেবে এখানে, এবং অবশ্যই পার্সেন্টেজ কত আর রয়েছে তোমার সেই সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দিতে হবে, যে অর্গানাইজেশনের আন্ডারে কাজ করেছো তার নাম দিতে হবে, যে ধরনের কাজ করেছো সেটা এখানে দিয়ে দিতে হবে, কোন ডেট থেকে কোন ডেট অবধি কাজ করেছো সেটা কিন্তু এখান থেকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখো যে যে ডকুমেন্টসগুলো দিয়েছো তার একটা কিন্তু লিস্ট এখানে দিতে হবে তোমাকে পরপর করে, এবং এখানে কোন প্লেস থেকে তুমি ফর্মটা ফিল আপ করে পাঠাচ্ছ সেই প্লেসটা দিয়ে দেবে, তারপর ডেট দিয়ে দেবে, এবং অবশ্যই এখানে সিগনেচার করে তোমাকে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে তোমাকে দিতে হবে। আর অবশ্যই এখানে দেখো যে ছবিটা দেবে সেই ছবিটা কিন্তু এখানে সেটে তোমার উপর থেকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডভার্টাইজমেন্টটা। তাছাড়া যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে এই কমেন্ট বক্সে লিখতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো, আর তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ এই ধরনের চাকরির খবর সবার প্রথমে আমি এই চ্যানেলে দিয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।